আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের লিচুর পুডিং তৈরি করে দেখাবো। লিচুর পুডিং তৈরি করার জন্য আমি এখানে প্রথমে লিচু নিয়েছি। লিচুগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নেব। এভাবে করে আমি প্রত্যেকটা লিচুরই খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে এরকম করে মাঝখানের বিচিটাকে ফেলে দেব। এভাবে প্রত্যেকটা লিচুই আমি খোসাটা ছাড়িয়ে নেব। লিচুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 20-25টা লিচু খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এখান থেকে 4-5টা লিচু এভাবে 4 কোণা করে কেটে নেব। আমি 4-5টা লিচু এখানে ছোট ছোট করে 4 কোণা করে কেটে নিয়েছি। এখানে যে বাকি লিচুগুলো আছে ওগুলো আমি ব্লেন্ডার করে জুস করে নেব। ব্লেন্ডারে জুসারে আমি এখন লিচুগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি। এখন আমি ব্লেন্ডারটা অন করে জুস করে নেব। লিচুটা জুস করার পর আমার 3 কাপের মতো জুস হয়েছে। এখানে নিয়েছি 7 মতো চিনি, 7 মতো লবণ, 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আমি এখন এগুলো সবগুলো উপকরণ চুলায় রান্না করব। চুলায় আমি একটা প্যান নিয়েছি। এখন আমি লিচুর যে জুসটা করেছিলাম জুসটা দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, সামান্য পরিমাণে লবণ। আমার লিচুগুলো খুবই মিষ্টি, সেক্ষেত্রে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। বেশি চিনির প্রয়োজন নেই। সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করে নেব। এটা খুব বেশিক্ষণ জাল করতে হবে না, যেহেতু আগার আগার পাউডার আছে। 5 থেকে 7 মিনিট জাল করলে এটা পুডিংটা হয়ে যাবে। সবগুলো উপকরণ আমি একসাথে জাল করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, আমি এটা 5 মিনিট জাল করার পর দেখেন কতটা ঘন হয়েছে। আমি আরও একবার উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা আমি এখন ছেদ করার জন্য জুসটাকে আরও একবার ছেঁকে নেব। সবগুলো উপকরণ জাল করার পর আমি আবারও একবার ছেঁকে নিয়েছি। এখন যে ছোট ছোট করে লিচুগুলো 4 কোণা করে কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলোই আমি এভাবে দিয়ে দেব। ছোট টুকরা করা লিচুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটা নর্মাল ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পুডিংটা আমার সেট হয়ে গেছে। অবশ্যই আপনারা এটা বাসায় একবার চেষ্টা করবেন, ঠান্ডা ঠান্ডা একটা পুডিং। ধন্যবাদ।